সকালবেলা 9টার সময় বেরিয়েছিলাম, তো এখন কল্যাণীর কাছে সিমুরালি বলে একটা জায়গা আছে, সেখানেই একদম স্টেশনের পাশেই মোটো জিওমেট্রি। তো এখানেই আমাদের বাইক মডিফিকেশনের কাজ চলছে গৌরব এবং আমার। তো পিছনে কাজ চলছে, কাজ কমপ্লিট হোক, সিনেম্যাটিকের মাধ্যমে মডিফিকেশনের কাজটা একটু পরেই আপনাদেরকে আমি দেখাবো। Hey kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead of everything you know that you could get. Don't let them guide your life towards regret. I'll fight for what I love with every breath. My past is filled with things I won't forget. I use them all to push me to my best. So treat the worst of times just like... সেই সকালবেলা এসেছিলাম, আর এখন রাত্রি প্রায় 9:30 বাজে। স্যাডেল আমার রেডি হয়ে গেছে, স্যাডেল এবং টপ র‍্যাক। গৌরবেরটা এখনও কাজ চলছে। তো রাত্রিবেলা আমি আমার এক বন্ধুর কাছে থাকবো, কল্যাণীতে এখন যাব। আবার সকালবেলা ঠিক এখানে আসব বাকি কাজগুলো কমপ্লিট করতে। এখন সকাল 9:30 বাজে আর সকালবেলা ঘুম থেকে উঠেই চা খেয়েছিলাম, আর এখন এই মাত্র খেলাম হচ্ছে পেটাই পরোটা। এখন যে জায়গাটার মধ্যে আছি, এই জায়গাটা হচ্ছে সেই বিখ্যাত সতীমাতার দোল উৎসবের জায়গা। তো যারা জানেন তারা অবশ্যই রিলেট করতে পারবেন এই জায়গাটা। তো এবারে যেখানে বাইক মডিফিকেশন হচ্ছে সেখানে যাব। অবশেষে দুদিনের প্রতীক্ষার পরে আমার শাটল স্টে এবং টপ র‍্যাক তৈরি হয়ে গেছে। তো সেটাই ফিটিং চলছে। শাটল স্টে এবং টপ র‍্যাক তৈরির আগে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় আমি খোঁজ চালিয়েছি কোথায় ভালো রকমভাবে শাটল স্টে এবং ভালো কোয়ালিটির শাটল স্টে তৈরি করা যায়। তো কলকাতায় অনেক জায়গায় দেখেছি, তাদের কোয়ালিটিও দেখেছি, কিন্তু শেষমেশ আমার পছন্দ হয়েছে হচ্ছে মোটো জিওমেট্রি। আর এর ক্রেডিটটা হচ্ছে পুরোপুরি গৌরবের। গৌরব আমাকে এখানে সাজেস্ট করে যে এখানে মোটো জিওমেট্রিতে চলো, এদের যে কোয়ালিটি সেই কোয়ালিটি দারুণ কোয়ালিটি। মানে অ্যাকচুয়ালি এই শাটল স্টে বানানোর জন্য যাদের দরকার, অ্যাকচুয়ালি রাইডার না হলে কিন্তু শাটল স্টে বানানো মানে প্রয়োজনীয়তাটা বোঝার দরকার আছে না, কি কোয়ালিটির দরকার সেটা রাইডার না হলে বোঝে না। তো সেই কারণে এখানে আসা, এবং আমি যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে এবং আমি ফুললি স্যাটিসফাইড। আমি সবাইকে রেকমেন্ড করব, যদি তোমরা শাটল স্টে বানাতে চাও তাহলে কিন্তু মোটো জিওমেট্রিতে যোগাযোগ করো। আমি ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনেতে মোটো জিওমেট্রির নাম্বার আসছে। তো শুধু স্যাডেল স্টে না, ক্র্যাশ গার্ড, টপ র‍্যাক, মানে বাইকের এভরিথিং অ্যাডভেঞ্চার করার জন্য আমরা যে রাইডে বেরোই তার জন্য যে যে প্রয়োজনীয়তা লাগে বাইকের জন্য সমস্ত কিছু মোটো জিওমেট্রিতে অ্যাভেলেবেল আছে এবং খুব সুন্দরভাবে যত্নের সাথে কাজ করা হয়। তো যারা চাও তারা প্লিজ কন্ট্র্যাক্ট করো এদের সাথে। কন্ট্র্যাক্টের জন্য হর্নেট ম্যান আছে, আমি আছি, যারা আমাকে চেনো তারা আমার সাথে কন্ট্যাক্ট করে নিও, হর্নেট ম্যানকে যারা চেনো ওর সাথে কন্ট্যাক্ট করে নিও। অবশ্যই এখানকার ডেসক্রিপশন দিয়ে দেবো, সবাই এখানে চলে এসো মোটো জিওমেট্রি। আমার এত সুন্দর স্যাডেল স্টে এবং টপ র‍্যাক তৈরির যে দুজন কারিগর, একজন হচ্ছে ওই যে দূরে বসে আছে মুখলু করছে পুলক, আর আরেকজন হচ্ছে এই অমিতদা। তো অমিতদাকে আমি একবার বলবো, তো তোমাদের ঠিকানাটা এবং তোমরা এখানে কী কী কাজ করো একবার বলে দাও। আমাদের ঠিকানাটা হচ্ছে এটা নদিয়া ডিস্ট্রিক্টের সিমুরালি রেলওয়ে স্টেশনের একদম পাশে, মানে সিমুরালি রেলওয়ে স্টেশন তার পাশে। আর হচ্ছে আমরা এখানে কাজ করি বলতে বলতে গেলে টু হুইলার রিলেটেড সব রকম কাজ করি, এ টু জেড। মানে যদি বলে বলো যে গাড়ি পেন্ট করে দিতে হবে তাও করে দেবো, মানে এমন কোনো কাজ নেই টু হুইলার রিলেটেড সেটা করি না। হ্যাঁ, শুধু স্টিকারিং বা এই ধরনের কসমেটিক জাতীয় অ্যাক্সেসরিজ যেগুলো সেগুলো সবসময় অ্যাভেলেবেল নেই, তো সেগুলো যদি সেরকম রিকোয়ারমেন্ট থাকে সেটার ব্যবস্থাও আছে, কিন্তু আমরা এখানে করি না সেটা কাজ করি। তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দাও। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে, আমার নাম্বার হচ্ছে 9641446684, আর একটা নাম্বার আমি বলে দিচ্ছি, সে তো নিজে বলবে না দূরে বসে আছে, আর একটা ওর নাম হচ্ছে পুলক, ওর নাম্বার হচ্ছে 6295
7728 2581 এই দুটো নাম্বার, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে কন্ট্যাক্ট করলে। তো এই দুটো নাম্বার যে বলা হলো, একজন হচ্ছে পুলক আর একজন হচ্ছে অমিত দা, তো কন্ট্যাক্ট করে নিও, ডেফিনেটলি ভালো কাজ করবে এবং আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কাজ করিয়ে ফুল স্যাটিসফ্যাকশন কিন্তু হবে। হ্যাঁ অবশ্যই, আমরা দুদিন যেমন টাইম নিয়েছি এখানে, এখানে দুদিন আমাদের টাইম লেগেছে কাজটা করতে, হাতে কিন্তু এখানে আসতে গেলে সময় নিয়ে আসতে হবে। They wanna fill your head with doubt. They're silently scared that you'll figure it out. I'll make it look like I'm losing. Won't bother hiding my bruises.